একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদে নববীর পাশ দিয়ে। তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো, তোমরা কি নিয়ে কথোপকথন করছো? তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বলছেন যে আমরা নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন, এই কারণেই ফেতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো যতদিন পর্যন্ত 10টা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, এক নম্বর হচ্ছে মাসীহুদ দাজ্জাল। কি নাম? মাসীহুদ দাজ্জাল। দুই নম্বর হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ, এরা আদম সন্তান, পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা ম্যাসাকার করে ছেড়ে দেবে। আর মাসীহুদ দাজ্জাল সেও বের হবে সে জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে, বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রুল করবে, এবং তার যারা যে ভয়ঙ্কর কোন ফেতনা এই পৃথিবীতে আসে নাই আসবেও না। প্রত্যেক নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন, এমনকি নূহ আলাইহিসসালাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সূরা কাহাফ তেলাওয়াত করো, প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করো, অথবা সূরা কাহাফের প্রথম 10টা আয়াত শেষ 10টা আয়াত মুখস্থ রাখো, ইনশাআল্লাহ তাআলা মাসীহুদ দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এক মাসীহুদ দাজ্জাল, দুই ইয়াজুজ আর মাজুজ, তিন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে, আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে মাসীহুদ দাজ্জাল নিহত না হচ্ছে, কিয়ামত হবে না। চার, দাব্বাতুল আরদ, অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে, মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কিয়ামতের আগে আগে, এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে, কথা বলতে পারা প্রাণী, এই যতক্ষণ বের হচ্ছে না কিয়ামত হবে না ইনশাআল্লাহ। কটা বললাম? চারটা। পাঁচ, পাঁচ হচ্ছে দুখান বা ধোঁয়া। এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে, এবং হতে পারে, আল্লাহু আলাম, হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না, এমন ধোঁয়া হতে পারে, পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে, এটা সব দুখানের মধ্যে বলা আছে। এটা পাঁচ। ছয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে। পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ঠিক আছে, এই সিঙ্গাপুর, এই যে কন্টিনেন্ট মালয়েশিয়া, এটা পৃথিবীর পূর্ব দিক, এদিকে একটা ভূমিকম্প হবে। তারপরে সাত, পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে। পশ্চিম মানে, পশ্চিম মানে বোঝেন না, পশ্চিমা বিশ্ব না, সৌদি আরব, পশ্চিমা বিশ্ব, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তারপরে রাশিয়ান কন্টিনেন্ট, হ্যাঁ ইউক্রেন, এদিকে আপনার আমেরিকা, এই পুরো পশ্চিমা বিশ্ব, এখানে একটা ভূমিকম্প হবে বড়, এবং এগুলি এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে, মাটিতে ঢুকে যাবে, ভূমিকম্প না ভূমি ধস। আট, পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে, যেখানে আমাদের সো কল্ড আমিরুল মুমিনিনরা থাকে, যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু, এদের এখানে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ। নয়, ইয়েমেন থেকে একটা আগুন বের হবে, ইয়েমেন থেকে একটা আগুন বের হবে, যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে। আরেকটা বলছেন 10 নম্বর, যেটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি। তো এই 10টা আলামতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না হওয়া পর্যন্ত, এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই 10টার মধ্যে সবচেয়ে বড়টা কি? সবচেয়ে বড়টা হচ্ছে মাসীহুদ দাজ্জাল। সবচেয়ে বড়টা কি? ও 10টা বড়টা মনে পড়েছে আলহামদুলিল্লাহ। সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, তাহলে আর সময় নেই, পৃথিবীর সময় শেষ। এই 10টা মনে থাকবে? আসলে বলি, প্রথমে কি? দাজ্জাল, তারপরে ইয়াজুজ আর মাজুজ, তিন নম্বর ঈসা ইবনে মারিয়ামের প্রত্যাবর্তন, চার নম্বর দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হয়ে কথা বলবে মানুষের সাথে,
ঠিক আছে, পাঁচ নাম্বার কি বললাম, ধোয়া তুফান, ঠিক আছে, ছয় সাত আট তিনটা ভূমিকম্প, পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, পৃথিবীর মাঝখানে একটা, নয় নাম্বার ইয়েমেন, ইয়েমেন, ইয়েমেন নাম শুনেছেন, ওই যে যেখানে সৌদিরা বোম মারছে আর কি, ইয়েমেনের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করছে না, জানেন না বলো তো, ওই ইয়েমেনের ছোট ছোট বাচ্চারা শিয়া সুন্নি কি বোঝে আমার বুঝে আসে না, ওই ছোট ছোট বাচ্চাগুলো শিয়া সুন্নি কি বোঝে আমার বুঝে আসে না, আমেরিকার টাকা খেয়ে ওরা কি বোম মারছে না, আর এই বোমগুলো তো তৈরি করতে পারে না, আমেরিকার কাছ থেকে কিনে নেয়, তো ওই ইয়েমেন থেকে আগুন বের হবে, সেই আগুন মানুষকে হাসরের মাঠে থেকে তাড়িয়ে নিয়ে আসবে, এবং দশ যেটা বললাম সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবা করে লাভ হবে না, দুইটা সময় তওবা করে লাভ নাই, একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে, হাদিসে যেমন এসেছে সূরা ওয়াকিয়ার মধ্যেও আছে, যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে, আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মওত আত্মাটাকে নিয়ে চলে যায়, এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ, রূপটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে, দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে, চোখ খোলা থাকে, এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয়, ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে, ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে, এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ, মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে, মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরো কিছু আরো কয়েক ঘন্টা, আর তো আরো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে, এই জন্য চোখ বন্ধ করে দিতে হয়। যাই হোক, যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে তওবা করে লাভ নাই, তওবার দরজা বন্ধ, আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তওবা করে লাভ নাই, তওবার দরজা বন্ধ। এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে নসিহত প্রত্যাখ্যান, কেন বড়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন পৃথিবীর এই যে শত লক্ষ বছরের হিস্ট্রি, এর মধ্যে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুমিন ব্যক্তি যদি দাজ্জালকে পেয়ে যায় সে যেন তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা না করে, কারণ সে তার সাথে সাক্ষাৎ করলে ঈমান হারা হয়ে যেতে পারে, সে এত বড় ফিতনা হবে, এত বিশাল ফিতনা হবে। এই যে ছোট্ট একটা ফিতনা সুদ, সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি, সবাই সুদের মধ্যে পড়ে যায় নাই, এই যে মেয়েদের ফিতনা, মেয়েদের যে ফিতনা বিধায়াপনা, এখান থেকে কি আলেম জালেম কেউ বাকি আছেন, সবাই ফিতনায় পড়ে যাচ্ছে, ফেসবুকে ঢুকবেন আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে, নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছেন, টিভি দেখতে বসবেন আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন, এই যে ফিতনা, বাঁচতে পারছি, পারছি না, সুদ থেকে বাঁচতে পারছি না, বিধায়াপনা থেকে বাঁচতে পারছি না, পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে, যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে, নগ্ন ছবি চলেই আসবে, আলে জালে এভরিওয়ান আসবেই, তারপরে আপনার মাদক, এই মাদকের ফিতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে, এরকম অনেক ফিতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না, আমরা হয়তো বাইরে দাঁড়িয়ে টুপি পাখি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই, কিন্তু আমরা এরকম সামাজিক ফিতনাগুলো থেকে কেউই সেফ না, এই যে আপনাদের এলাকায় যে ফিতনাগুলো ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে বাড়ছে না, এমন ফিতনা বেড়ে যাচ্ছে, তো এগুলো যদি আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে তাহলে এই পৃথিবীর সমস্ত ফিতনা একসাথে করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না। আমি বুঝাতে পারছি, পৃথিবীতে চলমান যত ফিতনা আছে, ব্যক্তিগত ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, সব ফিতনাগুলো এক জায়গায় করলেও মসীহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসেও নাই, আসবেও না। প্রত্যেক নবী আলাইহিস সালাম তার কমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতেন, এমনকি এক্সাম্পল দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নূহ আলাইহিস সালাম ওই কত বছর আগের নবী, তিনি পর্যন্ত তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, সে কোথায় আছে, সে পৃথিবীতেই আছে, তার কি জন্ম হয়েছে, উত্তর হ্যাঁ তার জন্ম হয়েছে, সে কি এখন আত্মপ্রকাশ করেছে, উত্তর না, সে এখনো মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই, সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে, উত্তর জিউসদেরকে নিয়ে, ইহুদিদেরকে নিয়ে, দাজ্জাল কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে, ইহুদিদেরকে নিয়ে, আমার কথা কি বোঝা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে এত বড় ফিতনা, সে 40 দিন পৃথিবীতে বিচরণ করবে, কয়দিন 40 দিন, যার প্রথম দিনটা হবে এক বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান, তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে বলেছেন দাজ্জাল সারা বিশ্বটাকে শাসন করবে, কিরকম মানে সে ইলাহ দাবি করে বসবে, আল্লাহ পাক তাকে
কিছু অনভিজ্ঞ দিবেন মানুষকে ফেতনায় পরীক্ষা করার জন্য, যারা ওর উপর ইমান আনবে, দাজ্জালের প্রতি ইমান আনবে, দাজ্জাল ওদেরকে জান্নাত দিবে, তারা এক হাতে থাকবে জান্নাত, এক হাতে জাহান্নাম, মানে অরিজিনাল জান্নাত জাহান্নাম নয়, কারণ জান্নাত জাহান্নামকে হাতে দিয়ে ভরা যায় যায়। আমাদের কিছু প্রোটেস্টেন্ট মুসলিম ভাই আছে, তারা মনে করে যেটা হাদিসের শক্ত ওইটাই, মানে হাদিসের যেটা শক্ত সেটাই, এর কোনো ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা তারা বিশ্বাস করবে। তাহলে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নামের ব্যাখ্যা আপনি কি করবেন? সত্যি সত্যি কি হাতে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরতে পারে? পারে না। মানে কি? মানে হচ্ছে যদি কেউ দাজ্জালকে অনুসরণ করে, তার আনুগত্য করে, দাজ্জাল তাকে জান্নাতের নাজ নেয়ামত দিবে, পৃথিবীতে নাজ নেয়ামত দিবে, সে স্বাচ্ছন্দ্যে থাকবে, তার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হবে, তার স্ট্যাটাস ভালো হবে, পৃথিবীতে ভালো থাকবে। আর যদি কেউ দাজ্জালকে অস্বীকার করে, তার বিরুদ্ধে দাঁড়ায়, তখন দাজ্জাল তাকে অত্যাচার করবে, অন্যায় করবে, জুলুম করবে, তার অবস্থা পৃথিবীতে হেয় প্রতিপন্ন হয়ে যাবে। জান্নাত জাহান্নাম